দুইটা হলো বোরকা নিয়ে আপনারা আগে টেস্ট করে দেখবেন আমার প্রোডাক্টগুলো কিরকম ভাইয়া। এক কথা বোরকা যেটাই পছন্দ করবে 60 টাকা। আর আপনি তো বোরকার কোয়ালিটি মানে মোটামুটি অনেক দেখাচ্ছেন, আমরা অনেকগুলা দেখাবো আসলে যে পিওর কিনা ভালো কিনা সেই জিনিসগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। তে নিজস্ব গোডাউন আছে, মাল এনে আমরা নিজ হাতে বাছাই করি। আচ্ছা, নিজে বাছাই করে তারপরে আমরা এই শপের মধ্যে উঠাইছি সব। এটা কি ছোট বড় সব ধরনের সাইজ হয়? না, এটা ছোট হবে না, বেশিরভাগ বড়ই। এটা কিন্তু ওয়ান পিসি, ওয়ান পিস, এটা সব সাইজের জন্য মানে সবার হবে, সবার হবে, ফ্রি সাইজ যেটা, ফ্রি সাইজ এটা। এই যে ভাই একটা দেখেন, এটা হলো লং। জি ভাইয়া। আচ্ছা লং, এগুলো 60 টাকা। হ্যাঁ জি ভাইয়া। এই যে একটা আছে, এই দেখেন। আপনার কাছ থেকে বোরকার আইটেম কেউ নিল, জি, নিয়ে আপনার মনে করেন যে সে মনে করলো যে আমার বোরকা থেকে ওয়ান পিস বেশি চলে, অথবা ওয়ান পিস না হয় পাঞ্জাবি বেশি চলে, তখন কি সে বোরকা ফেরত দিয়ে পাঞ্জাবি নিতে পারবে? সমস্যা নাই, আসবো, বোরকা ফেরত দিয়ে আমার অন্য প্রোডাক্ট নিয়ে যাবে। দাম তো তখন ঠিকই থাকবে না, আবার তখন দাম না না সমস্যা নাই, যে রেট ওইটাই থাকবে, ওই রেটই থাকবে। জি ভাইয়া। আচ্ছা, এই যে পাঞ্জাবিটা আপনি দেখাচ্ছেন এটার দাম কত? মাত্র 40 টাকা। 40 টাকায় পাঞ্জাবি? এটা আসলে কি সত্য? সত্য ভাইয়া। নিও একটা খুলতেছে, দুইটা একসাথে খুলে দেখান। হলো, আমরা দুইটাই দেখি একসাথে। এই যে ভাইয়া দেখেন। আচ্ছা, এবার বলেন দাম, বলেন দুইটা কত করে? এগুলো 110 টাকা ভাইয়া। 110 টাকায় প্যান্ট? জি ভাইয়া। শুধু 110 টাকা? 110 টাকা ভাইয়া। মানে যেটা এনে বাছাই করে নিতে পারবে, আর যদি এক দুই পিসও চায় এসে দেখে নিতে চায় নিতে পারবে, নিতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপু আপনার এখানে কি কি আইটেম আছে বলেন তো ভাই। আমাদের কাছে আছে বোরকা, হ্যাঁ, ওয়ান পিস, এখানে আছে গেঞ্জি, আচ্ছা, এখানে আছে পাঞ্জাবি, আর এখানে জিন্স প্যান্ট। এই বাজারে ভ্যানে মেলাগঞ্জে এসব মাল নিয়ে অনেকে বিক্রি করতেছে। আচ্ছা, আপনার তো বোরকার অনেক মানে চমৎকার কালেকশন আছে, এগুলো কি আপনার গার্মেন্টসের আশেপাশে দোকান নিয়ে বিক্রি করলে পারবে না? হ্যাঁ ভাইয়া, অবশ্যই পারবে, বোরকা খুব ভালো মানে বোরকা নিছি, আপনারা এখন নিয়ে ভালো বিক্রি করতে পারবেন। তো কালেকশন তো প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, যদি কোনো ভাই বা বোন আপনার এখানে সরাসরি এসে প্রোডাক্ট দেখে নিতে চায়, এখান থেকে বাছাই করে দেখে দেখে নিতে পারবে? জি ভাইয়া, আপনারা আসবেন আমার কাছ থেকে, দুইটা হলো বোরকা নিয়ে আপনি আগে টেস্ট করে দেখবেন আমার প্রোডাক্টগুলো কিরকম। দুই পিসও চাইলে নিতে পারবে, মানে এক পিসও চাইলে নিতে পারবে, মানা নাই, সমস্যা নাই। আচ্ছা, কারণ সরাসরি আসলে তো যার যার মতো সে দেখে যাচাই করে নিতে পারবে, তাই না? তো আসলে বোরকার যেহেতু অনেক কালেকশন আছে, আমাদের একটু বোরকার কালেকশন দিয়ে আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শুরুতে কি বোরকা দেখাবেন? এই যে এটা হলো কোটি সিস্টেমের বোরকা, কোটি সিস্টেম, কোট কোটিং, বুঝছেন? এই যে একটা আছে, এটা গ্রাউন্ড, গ্রাউন্ডের মধ্যে ভাইয়া দেখেন, গ্রাউন্ডের মধ্যে, তাই না? এই ডাবল পার্ট গ্রাউন্ডের মধ্যে, এটা ডাবল পার্ট গ্রাউন্ডের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, আমরা কাজ করানো, দেখেন ভাইয়া এটা কি কাজ করা, ফুল বোরকাতেই কাজ করানো? জি ভাইয়া। এটা কি আবায়া? আবায়া বোরকা, আবায়া বোরকা বলে, তাই না? এই যে একটা আছে, এই যে একটা আছে, এটা ডাবল পার্ট বোরকা ভাইয়া, ডাবল পার্ট। এই যে আরেকটা আছে কাজ করানো, দাঁড়াও, তে ফুল কাজ করানো, দেখছেন ভাইয়া? দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করেন আছে, এগুলো 60 টাকা, 60 টাকা যেটাই নেক। জি ভাইয়া। এক কথা বোর কাজ যেটাই পছন্দ করবে 60 টাকা। আর আপনি তো বোর কার কোয়ালিটি মানে মোটামুটি অনেক দেখাচ্ছেন, আমরা অনেকগুলা দেখাবো আসলে যে পিওর কিনা ভালো কিনা সেই জিনিসগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। সিস্টেম না, হ্যাঁ, মানে লম্বা মানে মাঝখানে বোতাম দেওয়া আছে আর কি, তাইলে পুরোটা খুলতে পারবে। জি ভাইয়া, এই যে দেখছেন, এরকম খুলতে পারবে, খুলতে পারবে, ইজি আর কি, মানে 60 সিস্টেম যেটা বলে 60। হ্যাঁ, আমাদের নিজস্ব গোডাউন আছে, মাল এনে আমরা নিজ হাতে বাছাই করি। আচ্ছা, নিজে বাছাই করে তারপরে আমরা এই শপের মধ্যে উঠাইছি সব। জি ভাইয়া। আপনারা বিক্রি করেন না? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, এরপর আরো কিছু কালেকশন দেখান, এক এক আমরা দেখাই, অনেকগুলাই দেখাই যাতে করে মানুষ বুঝতে পারে যে কেমন ক্যাটাগরি আছে। এই যে দেখেন ভাইয়া, এই বোরকাটা দেখেন, ওয়াও, গ্রিনের মধ্যে দেখছেন? আচ্ছা দেখেন, স্টোন গুলো কিন্তু একদম ফ্রেশ স্টোন। হ্যাঁ, খুবই সুন্দর ভাইয়া। আচ্ছা, এরপরে এই যে একটা আছে, অ্যাশ কালারের মধ্যে, কালারিং এর মধ্যে? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, বিভিন্ন কালার, বিভিন্ন কালার আছে, আপনারা আসবেন দেখে শুনে তারপর নিয়ে যান। আচ্ছা, এগুলো কত? এগুলো 60 টাকা? এগুলো সব 60 টাকা ভাইয়া, দেখেন। এখন আপু আরেকটা ব্যাপার, আপনি যে বললেন এখান থেকে এক পিস দু পিসও নেওয়া যাবে, জি ভাইয়া, তাহলে তো অনেকে আসলে নিজের ব্যবহারের জন্য এসে এক দুই পিস নিয়ে যাবে, তখন কি হবে? ট্রাই করার জন্য আমার পণ্যগুলো কিরকম আপনারা দেখেন, নিয়ে এক দুই
ট্রাই করে দেখেন। আচ্ছা, মানে হচ্ছে এটা হলো আপনার বলার উদ্দেশ্য যে ন একজন ভাই যেন ব্যবসাটা করতে পারে, সেই সুবাদে তাদেরকে সুযোগ দেওয়া যায় এক পিস দুই পিস আইসা দেখে দেখেন, নিয়ে ভালো লাগে নিয়ে গেল পরবর্তীতে সে নিতে পারবে। ভাই আর আসলে ভালো হয়, আমার একটা প্রোডাক্ট দেখলে হয়তো আরেকটা প্রোডাক্ট পছন্দ হইতে পারে। আচ্ছা, আইসা দেখা তারপর নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বোরকা রেখে এখন কিছু ওয়ান পিস কালেকশনে চলে যাই। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, কারণ আপনাদের জন্য তথ্য দিই যেন এই শেষ উপাদে বলাই চলে দ্রব্য মূল্যের দাম উদ্যোগতি মাত্র 60 টাকা। 60 টাকায় এটা কি ওয়ান পিস? 60 টাকা ওয়ান পিস? 60 টাকা জি ভাইয়া। বাহ, এই ওয়ান পিসটা নিলে 60 টাকায় রাখবেন? জি ভাইয়া, এই ওয়ান পিসটা নিলে 60 টাকা। আচ্ছা, আরো কিছু দেখাই, কিরকম ওয়ান পিস কালেকশন রাখছেন আপনি? জি ভাইয়া দেখেন, বারে এটা কি ছোট বড় সব ধরনের সাইজ হয়? না, এটা ছোট হবে না, বেশিরভাগ বড়ই। এটা কিন্তু ওয়ান পিসই, ওয়ান পিস এটা সব সাইজের জন্য, মানে সবার হবে, সবার হবে, ফ্রি সাইজ। এটা ফ্রি সাইজ, এটা এই যে ভাই একটা দেখেন, এটা হলো লং। জি ভাইয়া। আচ্ছা, লং এগুলো 60 টাকা? হ্যাঁ জি ভাইয়া। এই যে একটা আছে, এই দেখেন সেটটা দেখেন, ওই যে এখানে এই ফুলেরটা দেখি, এটা ধরেন যেটা ধরছেন, একটু হলুদটা দেখি কিরকম। আসলে আপনাদের জন্য কিন্তু আমি ক্যাটাগরিগুলো দেখানোর চেষ্টা করছি যে মানে ওগুলো কিরকম আছে, কালেকশনগুলো কিরকম আছে। উপরে নিচে সব সব জায়গায় একই রকম ভাইয়া দেখেন, এটা তো গ্রাউন্ডের মতো দেখতে। জি ভাইয়া, এটা গ্রাউন্ড। আচ্ছা, এই মালগুলোতে লাভ বেশি করা যায়, কারণ চালান কম, অল্প চালানেই কিন্তু কেউ যদি 2000 টাকার মালও নেয় সে অত চাইলে এই ব্যবসাটা করতে পারবে। জি ভাইয়া। আচ্ছা, 2000 টাকার মাল চাইলেও আপনি এটা নিয়ে ব্যবসা করতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের দেওয়া আছে। ভাইয়া আরেকটা দেখেন, দেখেন। আচ্ছা, আরেকটা দেখব। এটা দেখে আমরা ওয়ান পিস শেষ করে কিছু অন্য কালেকশন দেখাবো, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক আইটেম আছে, যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। আচ্ছা, ধরেন আপনার কাছ থেকে বোরকার আইটেম কেউ নিল, নিয়ে আপনার মনে করেন যে সে মনে করলো যে আমার বোরকা থেকে ওয়ান পিস বেশি চলে, অথবা ওয়ান পিস না হয় পাঞ্জাবি বেশি চলে, তখন কি সে বোরকা ফেরত দিয়ে পাঞ্জাবি নিতে পারবে? সমস্যা নাই, আসবো, বোরকা ফেরত দিয়ে আমার অন্য প্রোডাক্ট নিয়ে যাবে। দাম তো তখন ঠিকই থাকবে না, আবার তখন না না না, সমস্যা নাই, যে রেট ওটাই থাকবে, ওই রেটই থাকবে। জি ভাইয়া, এতক্ষণ তো ভাই এইসব ওয়ান পিস দেখায়, এখন ভাই আমি আপনার পাঞ্জাবি দেখাই, ঠিক আছে? মানে ভাই আমি খুলে দেখাই, তাহলে মানুষ বুঝতে পারবে প্রোডাক্টগুলো মান কীরকম। আচ্ছা, তাহলে খুলে দেখান কীরকম দেখি, আমরা দুই একটা খুলে দেখি। এটা হলো পাঞ্জাবি না? আমরা তো গেঞ্জি দেখলাম, ওয়ান পিস দেখলাম, এখন পাঞ্জাবি দেখবো। দেখছেন এই সব লং। আচ্ছা, এই যে পাঞ্জাবিটা আপনি দেখাচ্ছেন, এটার দাম কত? মাত্র 40 টাকা। 40 টাকায় পাঞ্জাবি? এটা আসলে কি সত্য? সত্য ভাইয়া। আপনি একটা গার্মেন্টের সামনে অনেকের সামর্থ্য নাই যে একটা দামি পাঞ্জাবি পরবে, তারা আসলে এগুলো কিন্তু 100-150 যেরকম বিক্রি করতে পারেন এলাকা ভিত্তিক ভাবে। আচ্ছা, আর খোলার দরকার নাই, আমরা যথেষ্ট দেখাইছি, ভিডিও বড় করার দরকার নেই, কারণ মোটামুটি ইনফরমেশন যতদূর দরকার সবই দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো 40 টাকায়, সবই 40 টাকা, সব 40 টাকা। আচ্ছা, একটু প্যান্ট দেখি তাহলে, আমাদের কিছু প্যান্ট কালেকশনে চলে যাই। মানে যেটা অনেক বাছাই করে নিতে পারবে, আর যদি এক দুই পিসও চায় এসে দেখে নিতে চায় নিতে পারবে। ধরেন হচ্ছে আসতে না পেরে মানে ভিডিও কলে দেখে অর্ডার করে 2000-3000, কারো আবার 1500-2000 থাকতে পারে। জি ভাইয়া, সেক্ষেত্রে কি তাদেরকে মাল পাঠানো যাবে? হ্যাঁ পাঠানো যাবে, 1500-2000 টাকার মাল পাঠাবে, সমস্যা নাই, সমস্যা নাই। আসলে কি সম্ভব? জি ভাইয়া, এ তো সম্ভব, মানে হচ্ছে 10 পিস প্যান্ট নিলে 1000 টাকা হয়ে যাবে, 1000-1100 হয়ে যাবে, তারপরে দিতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, দেখ আমরা আর দীর্ঘায়িত করব না, আসার ঠিকানাটা একটু বলে দেন কাইন্ডলি। আসার ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা সদরঘাট, এসে নদী পার হতে হইব তেলঘাট কালীগঞ্জ, ওখান থেকে রিক্সা নিয়ে বলতে হবে যে পার্গেন্ডারিয়া মাজার রোড, মাজারের সামনে নামলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, যাই হোক, যারা আসবেন তারা অবশ্যই মানে হচ্ছে যে ফোন দিয়ে আসে, বিশেষ করে ফোন দিয়ে আসলে লোকেশনটা একুরেট বলে দেওয়া যাবে, আর খুব সহজ লোকেশন, আমি যখন আসছি তখনও খুব ইজিভাবে চলে আসতে পারছি। তো আপনারাও আসেন, এসে নিজের চোখে নিজের প্রোডাক্টগুলো দেখবেন, যেহেতু আপনি ব্যবসা করবেন নিজে দেখে প্রোডাক্টগুলো নিতে পারলে ভালো। হ্যাঁ, একান্তই আসতে না পারলে ভিডিও করলে দেখে কন্ডিশনে প্রোডাক্ট নেওয়ার সুযোগ। কেউ যদি 5000 টাকার মাল
মাল নেন 1000 টাকা ওনাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল পেয়ে মানে 4000 টাকা মাল পাওয়ার পরে ওনাদেরকে দিবেন এরকম আর কি তো এই সুযোগটা কিন্তু আছে অবশ্যই আপনারা ব্যবসা করেন ব্যবসা করে স্বাবলম্বী হন একমাত্র ব্যবসায়ী পারে ভাগ্যের চাকাকে দ্রুত পরিবর্তন করতে তো আপনাকে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায়।